আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে আমাদের ইউনিট ওয়ান টপিক্স পার্ট 1.2 নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনারা যদি ইতিমধ্যে আমাদের পূর্বের ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এটা জানেন যে আমাদের হিসাব বিজ্ঞানের হিসাব পরিচিতি নামক যে অধ্যায়টা রয়েছে, এইটা চারটা ইউনিটে বিভক্ত করেছি আমি আমাদের অ্যাকাউন্টিং ওয়াল বইটাতে। এবং আমরা ইউনিট ওয়ানের টপিক্স ওয়ান সিরিয়াল বাই চলে যাচ্ছি, এবং আমরা টপিক্স 1.1 নিয়ে কথা বলেছি, হিসাব বিজ্ঞানের ধারণা, উদ্দেশ্য, প্রক্রিয়া। এইটা থেকে আমাদের একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হবে সেটা আমি আপনাদের বলে দিয়েছি। আমাদের পরবর্তী যে টপিক্সটা সেইটা নিয়ে আজকে ছোট্ট ভিডিও হবে, কারণ টপিক্সটা ছোট, এই জায়গা থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই জায়গায় আমরা মাত্র 10 মিনিট সময় ব্যয় করব। এবং আমাদের টপিক্স হচ্ছে হিসাব রক্ষণের ধারণা, উদ্দেশ্য এবং প্রক্রিয়া সম্পর্কে কথা বলা। আমাদের পরবর্তী যে টপিক্সটা রয়েছে 1.3, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের ডিরেক্ট পড়াশোনার মধ্যে চলে যাই। তো আপনারা শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের হিসাব রক্ষণ মানেই কিন্তু হচ্ছে লিপিবদ্ধকরণ। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক যে লেনদেনগুলো সংগঠিত হয়, অর্থাৎ যে ঘটনাগুলোর সঙ্গে টাকা জড়িত আছে, সেই ঘটনাগুলো সুন্দরভাবে সিলেক্ট করে হিসাবের বইতে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে আমরা কী বলবো? হিসাব রক্ষণ বলবো। এই জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট দুটা কথা হচ্ছে এই দুটা কথা, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের যেমন উদ্দেশ্য রয়েছে, অনুরূপভাবে হিসাব রক্ষণেরও উদ্দেশ্য রয়েছে। আর হিসাব রক্ষণের মূল বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে কারবারের আর্থিক ঘটনাসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের হিসাব রক্ষণের মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের হিসাব রক্ষণের প্রধান কাজ, এবং হিসাব রক্ষণ হচ্ছে আমাদের লেনদেন লিপিবদ্ধকরণের একটা কৌশল মাত্র। এর জন্যেই আমরা হিসাব রক্ষণকে লিপিবদ্ধকরণ নামেও অভিহিত করে থাকি। এবং এছাড়া আরও কয়েকটা কথা রয়েছে, শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণ কার্যক্রমকেই আমরা হিসাব রক্ষণ বলে থাকব। আর এই জায়গায় আমাদের প্রধান মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধাপ হচ্ছে হিসাব রক্ষণ, অর্থাৎ প্রবেশদ্বার বলা হয় এই হিসাব রক্ষণকে। তার মানে আমরা আবার ওই কথাটা রিপিট করতেছি, নতুন সংযোজিত প্রশ্ন এটা হতে পারে, অর্থাৎ অ্যাপ্লাইড প্রশ্ন এটা এই জিনিসটা হতে পারে, কোনো একটা টিচার নতুন করে বানায় এই প্রশ্নটা দিতে পারে যে হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার বলা হয়, অর্থাৎ প্রবেশের দরজা বলা হয় কোনটিকে, ওটাই হচ্ছে আমাদের হিসাব রক্ষণ। কারণ হিসাব রক্ষণের মাধ্যমে আমরা হিসাব রক্ষণের কাজটা শুরু করি, এবং এই জায়গায় হিসাব রক্ষণ যদি না থাকে, আমরা হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার হিসেবে জাবেদা বইকে চিহ্নিতকরণ করব। এরকম কিছু টুকটাক বিষয় থেকে যায় যে জায়গাগুলো থেকে ব্যতিক্রম কিছু তথ্য, কোনো গাইড বইয়ে থাকবে না এমন অনেক তথ্য আমরা পাওয়ার হাউসে পাবো। তো ওভারঅল আমরা এটা দেখে আসছি আমাদের 1.1 টপিক্সে, যে আমাদের হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ হিসাব বিজ্ঞানের কাজ তিনটা ধাপে সম্পাদিত হয়। এর মধ্যে মাঝের যে ধাপটা ছিল আমাদের লিপিবদ্ধকরণ ধাপ, ওইটা থেকে কিন্তু হিসাব রক্ষণটা চলে আসছে, এবং এই হিসাব রক্ষণের কাজটা আবার তিনটা ধাপে সম্পাদিত হয়। এই তিনটা ধাপের প্রধান যে ধাপটা বা প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ। আর বেসিক্যালি লেনদেন বিশ্লেষণ বলতে তিন ধরনের বিশ্লেষণকে বোঝায়। আমরা পরবর্তীতে ইউনিট 2 সেইগুলো দেখা পাবো, এবং একসঙ্গে অ্যাকুমুলেট করে দেওয়া আছে সব তথ্য, যেগুলো কোনো গাইড বইয়ে বাজারে এখন পর্যন্ত অ্যাকুমুলেট করা নেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ওই জায়গায় লেনদেন বিশ্লেষণ বেসিক্যালি তিনভাবে হয়, মৌলিক বিশ্লেষণ, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ এবং সমীকরণ বিশ্লেষণ। আর বেসিক্যালি লেনদেন বিশ্লেষণ বলতেই আমরা কী বুঝবো? ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ। এছাড়া আমাদের পরবর্তী যে ধাপটা রয়েছে, দ্বিতীয় ধাপ লিপিবদ্ধকরণের, সেইটা হচ্ছে জাবেদাভুক্তকরণ। জাবেদাভুক্তকরণের আরেকটা নাম হচ্ছে লিপিবদ্ধকরণ, অর্থাৎ লিপিবদ্ধকরণ বলতেই আমরা বুঝবো হচ্ছে জাবেদাভুক্তকরণ। এছাড়া আমাদের সর্বশেষ ধাপ বা তৃতীয় ধাপ হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ। শ্রেণীবিন্যাসকরণের আরেকটা নাম হচ্ছে খতিয়ান অথবা আমরা বা দেব স্থানান্তরকরণ বা খতিয়ানভুক্তকরণ, অথবা আমরা এখানে কি দিতে পারি? পোস্টিং। ঠিক আছে, পোস্টিংও কি আমাদের হচ্ছে খতিয়ান, একই জিনিস। ঠিক আছে, আমি আবারও এই জায়গাটা বলতেছি যে আমাদের এই জায়গায় যদি একটু খেয়াল করেন যে আমাদের হিসাব রক্ষণের তিনটা ধাপ, যেমন হিসাব বিজ্ঞানের তিনটা ধাপ রয়েছে, হিসাব রক্ষণেরও তিনটা ধাপ রয়েছে। হিসাব বিজ্ঞানের প্রধান ধাপ বা কী বলা হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিত করা, এবং
পরবর্তী ধাপটা হচ্ছে লিপিবদ্ধ করা হিসেবের বইতে। তো এই লিপিবদ্ধকরণের ধাপটাকে আমরা হিসাবরক্ষণ প্রক্রিয়া হিসাবরক্ষণ বলি। আর এই হিসাবরক্ষণ কার্যক্রমটা সম্পাদিত হয় তিনটা ধাপে, লেনদেন বিশ্লেষণের মাধ্যমে। আর লেনদেন বিশ্লেষণ বলতেই ওটাকে আমরা ডেবিট ক্রেডিট বলবো। দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ, জাবেদাভুক্তকরণ মানেই হচ্ছে লিপিবদ্ধকরণ। এবং সর্বশেষ ধাপ হচ্ছে একটা লেনদেন পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা, সেটাই হচ্ছে কি আমাদের খতিয়ানভুক্তকরণ। আর এই খতিয়ানভুক্তকরণের নামেই হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, এর নামেই খতিয়ান, এর নামেই হচ্ছে স্থানান্তরকরণ, এর নামেই হচ্ছে পোস্টিং, একই কথা। অর্থাৎ এগুলো দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়, আমরা পরবর্তীতে পাব। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে হিসাব বিজ্ঞান তথা বাংলা ইংলিশ আপনাদের আইসিটি সহ সকল সাবজেক্টে অনেক বড় বড় মোটা মোটা বই প্লাস অনেকগুলো পড়া আছে। আমরা অ্যাজ এ টিচার হিসেবে না কোচিং প্রতিষ্ঠান না বিভিন্ন অনলাইনের বড় ভাই যা পারতেছি সব পড়ানোর চেষ্টা করতেছি। সত্য কথা বলতে এত পড়া লাগে না। আমরা এই যে আপনাদের যদি একটু দেখায়, আমি কোশ্চেন বিশ্লেষণ করতেছি, এই যে আমাদের টিউটোরিয়াল বইগুলো থেকে কীভাবে কোশ্চেন আসছে সেগুলো আমি বিশ্লেষণ করতেছি, সেই মুহূর্তে আপনাদের এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা আপনাদের এই কোশ্চেন বিশ্লেষণের ভিডিওগুলো রয়েছে অলরেডি, আরও হবে। আমি খুব এই কালকেই, আপনারা যারা 2022 সালে দেখতেছে, আমরা আগামীকাল থেকে কোশ্চেন বিশ্লেষণের আলাদা লাইভ ক্লাস করব। আর 2022 সালের পরে যে সকল শিক্ষার্থীরা দেখবেন তারা তো অলরেডি এই বিশ্লেষণ ক্লাসগুলো পাবেনই। আমি আশা করব সকল শিক্ষার্থীদের প্রতি আমি অনুরোধ করব আপনারা সবগুলো পড়াচ্ছে, যে জিনিসগুলো পড়া দরকার শুধু সেই জিনিসগুলোই পড়েন, কেননা পরীক্ষার সময় মাত্র এক ঘন্টা পাবেন এবং এক ঘন্টার মধ্যে আপনাকে সর্বোচ্চটা দিয়ে আসতে হবে। সুতরাং ওভারঅল সব কিছু মাথায় নিয়ে গিয়ে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন না। তো যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই। এই জায়গায় কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কথা রয়েছে যে গাণিতিক শুদ্ধতা যা চায়, রামিল প্রস্তুতকরণ হিসাবরক্ষণ প্রক্রিয়ার কোনো অংশ নয়, এটি হিসাব বিজ্ঞানের অংশ। অর্থাৎ আমাদের হিসাবরক্ষণে শুধুমাত্র লেনদেন বিশ্লেষণ করা হয়, জাবেদাভুক্তকরণ করা হয় এবং খতিয়ানভুক্ত করা হয়। সুতরাং এই জায়গাতে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই তিনটা বাদে বাকি সব কিছু কি আমাদের হিসাবরক্ষণের বহির্ভূত অংশ, যেটা আমরা পাওয়ার হাউসে পাবো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে প্রশ্নটা এই জায়গা থেকে হতে পারে, এই জায়গার, সেটা হচ্ছে কি নগদান বই, কোনো গাইড বই নেই যে নগদান বই কি হিসাবরক্ষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। হ্যাঁ, অবভিয়াসলি অন্তর্ভুক্ত, কেননা জাবেদা খতিয়ান উভয় বই বলা হয় নগদান বইকে। এই প্রশ্নটা কোথাও নেই, আমরা পাওয়ার হাউসে পাবো। তো এখন কথা হলো, আমরা পরবর্তী যে ছোট্ট অংশটুকু আছে সেইটাতে যাই। এছাড়া একজন উইলিয়াম পিকসল নামে একজন ব্যক্তি রয়েছেন, যিনি একটা উক্তি করেছেন, যদিও এগুলো আসে না, সেটা হচ্ছে কি হিসাবরক্ষণের কাজ যেখানে শেষ হয় হিসাববিজ্ঞানের কাজ সেখানেই শুরু হয়। অর্থাৎ আমাদের হিসাববিজ্ঞানের প্রাথমিক কাজটা শুরু হয় হিসাবরক্ষণের মাধ্যমে, এবং হিসাবরক্ষণের কাজ শেষ হয় খতিয়ানভুক্তকরণের মাধ্যমে। আর খতিয়ানভুক্তর পরবর্তী থেকে কিন্তু আসলে অ্যাকচুয়ালতে আমাদের হিসাববিজ্ঞানের কাজটা শুরু হয়। কিন্তু ওভারঅল হিসাববিজ্ঞানের আমরা সংজ্ঞা যখন দেখলাম, হিসাব মানে হিসাব করা, বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞানের মাধ্যমে, আর এখানে হিসাব বলতে গণনার যে কাজটা আছে সেই কাজটাই কিন্তু শুরু হয় হিসাবরক্ষণের মাধ্যমে। এজন্য হিসাববিজ্ঞানের প্রবেশ দ্বারাও কিন্তু আমরা বলতে পারি হিসাবরক্ষণ অথবা জাবেদা। আশা করি বুঝতে পারছেন, এটা ব্যতিক্রম তথ্য। এইখানে দেখেন, এই ইউনিট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছি যে এই ইউনিট থেকে হুবাহু প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 70%, প্রশ্ন বেসিককে ভিত্তি করে প্রশ্ন করতে পারে 30%। মানে আমরা যে এই যে পুরা ইউনিটটা পড়তেছি, অর্থাৎ পুরা ওয়ান ইউনিটটা যে আমরা ভিডিও তৈরি করব, এই পুরা ইউনিট থেকে হুবাহু প্রশ্ন হবে 70%। আর যদি কোনো বিশ্ববিদ্যালয় বেসিক প্রশ্ন বানাতে যায় এবং তার চান্স মাত্র 30%, অর্থাৎ নতুন করে প্রশ্ন বানানোর সম্ভাবনা খুবই কম। আর যে প্রশ্নগুলো বানাবে, যেমন এই টাইপের প্রশ্নটা, এই টাইপের প্রশ্নগুলো অলরেডি আমি পাওয়ার হাউস ব্যাংকে দিয়ে দিয়েছি, অর্থাৎ হচ্ছে পাওয়ার হাউস যেটা আমাদের টপিক্স 1/3 রয়েছে সেখানে আমরা বিস্তারিত লিখেছি। তো আশা করি ক্লাসগুলো দেখবেন, তাহলে উপকৃত হতে পারবেন। অর্থাৎ সব পড়ার দরকার নেই, যে জায়গায় হিট করা দরকার শুধু সেই জায়গায় হিট করেন। এবার আসি আমাদের হিসাব বিজ্ঞান এবং হিসাবরক্ষণের পার্থক্য। এই জায়গাটা থেকে প্রশ্ন হওয়ার চান্স একদমই নেই, কিন্তু তারপরেও কি বেসিক কিছু জায়গার পার্থক্য থাকে। তো সেই পার্থক্যগুলা
আমরা স্টেপ বাই স্টেপ একটু পড়ার চেষ্টা করব, দিন আমরা শেষ করে দেবো। তো এই জায়গায় বলা আছে যে আমাদের হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দেওয়া আছে, অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কে যদি আমরা এই বইয়ের ভাষায় জানতে চাই, তাহলে আমরা কিন্তু বটবট করে বলে দিই যে ব্যবসার আর্থিক অবস্থা নিরূপণ করার উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো লেনদেন আছে সেগুলো সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকবো, আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান বলে থাকবো। অর্থাৎ আমাদের আর্থিক লেনদেন অবস্থা নিরূপণ এবং ওই সকল আর্থিক অবস্থা যত যত বিশ্লেষণ করে এক সুশৃঙ্খল প্রক্রিয়াকে আমরা হিসাব বিজ্ঞান বলি। আর অপরদিকে অর্থের মূল্য পরিমাপযোগ্য এমন ধারাবাহিক ঘটনাগুলোকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার কাজকে আমরা কি বলবো, হিসাব রক্ষণ। তো এই জায়গায় আমাদের হিসাব বিজ্ঞানের তিনটা প্রসেস আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান কী করে, লেনদেন লিপিবদ্ধকরণ করে এবং কী করে, এবং সংশ্লিষ্ট পক্ষকে তথ্যগুলো সরবরাহ করে থাকে। আর অপরদিকে হিসাব বিজ্ঞান শুধুমাত্র, এই যে দেখেন, শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধকরণের কার্যগুলিকে আমরা কী বলবো, হিসাব রক্ষণ বলবো। ওই ঘুরে ফিরে একই জিনিসগুলো নিয়ে কথা বলা আছে। তো এর মধ্যে আসলে প্রশ্ন ওই যেগুলো আমরা অলরেডি পড়ে আসছি সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আমি মনে করি না এই জিনিসটা আসলে সেই গুরুত্ব সহকারে দেখতে হবে। তবে কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিটেন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে রিটেন রয়েছে, তারা এই প্রশ্নটা করতে পারে। তবে সম্ভাবনা আমার দৃষ্টিকোণ থেকে একদমই নেই, অতটা ইম্পর্টেন্ট না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ আমাদের 1.2। আমি আবারও যদি উপরের জায়গাটা দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে, যারা এর আগে ক্লাসটা করেনি ক্লাসের আগ্রহ আসবে অবশ্যই। অর্থাৎ 1.1 টপিক্স 1.1 ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, কারণ ওখানে ইউনিট পরিস্থিতি নিয়ে কথা বলেছি। এছাড়া চ্যাপ্টার 3 নামে আপনাদের একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসে আমি বিস্তারিত বলেছি কোন জায়গা থেকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো প্রশ্ন করছিল সব বলে দেওয়া আছে। অর্থাৎ এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন কিন্তু দিয়েছি, চ্যাপ্টার 3 দেখেন, খুব উপকারে আসবে। এভাবে গতানুগতিক ঢালা পড়াশোনা করার দরকার নেই, যেটা দরকার শুধু সেটা পড়েন, এবং কোনটা পড়বেন আর কোনটা পড়বেন না সব কিছু অ্যাকাউন্টিং টিউটোরিয়াল বইটাতে, প্লাস এই অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড, আমরা এটা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই পড়তেছি, একটা বড় বই আমাদের এডমিশন প্রিপারেশনের, এবং এরকম ব্যতিক্রম বই মার্কেটে নেই, আশা করি মার্কেটে এরকম বই আসবে না। তো যাই হোক না কেন, এই ছিল আপনাদের এই টপিক্সের সাজেশনগুলো। আমরা পরবর্তী টপিক্স যেটা ক্লাস হবে সেটা হবে পাওয়ার হাউস, এবং এই পাওয়ার হাউসে অনেকগুলো ব্যতিক্রম তথ্য রয়েছে, আমরা সেই ব্যতিক্রম তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি যে 30% প্রশ্ন ব্যতিক্রম তথ্য, মানে নতুন বেসিক থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো ওই জায়গা থেকে আসবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দেখা হবে আবার পরবর্তী ক্লাস।